বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বারাসাত, দুই পক্ষের সংঘর্ষে আহত 5 জন, গ্রেপ্তার 14। বিজেপি তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বারাসাতের দ্বিজ হরিদাস কলোনি। ঘটনায় আহত হন 5 জন বাসিন্দা, এদের মধ্যে শিশুও রয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাব। জানা গিয়েছে ওই এলাকায় ভোটের পর থেকে কয়েকজন ঘর ছাড়া। অভিযোগ, বিজেপির ভয়ে তৃণমূল কর্মীরা ঘরে ফিরতে পারছেন না। বিজেপির পাল্টা অভিযোগ, লুঠ ও সন্ত্রাসের রাজনীতির পর ভোটে হেরে গিয়েও আক্রান্ত হবার ভয়ে ফিরতে পারছেন না। ২ সপ্তাহ আগে স্থানীয় কাউন্সিলর পুলিশের সাহায্যে তাদেরকে ঘরে ফেরাতে উদ্যোগী হন, কিন্তু এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসেন তারা। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি তৃণমূল সংঘর্ষে জড়ায় এলাকায় উত্তেজনা। বোম মারছে, পুলিশই দেখছে বোম মারছে, সব এই দরজার সামনে বোম মারামারি হচ্ছে। আরে বেশ, এই বোম এসেছে একটা ঘরের মধ্যে, গ্যাস ছেড়েছে। আমার ছেলে না, আমি ঘুমিয়ে রয়েছি, অসুস্থ ছেলের গায়ে জ্বর, ওর বাবা বাড়ি নেই। আমরা বারবার করে বলছি, আমাদের পাড়ায় কোনো গন্ডগোল হচ্ছে না, আপনারা চলে যান। পুলিশ চলে গেল, চলে গিয়ে আবার লাঠি নিয়ে সব ছেলে মেয়েদের মারাচ্ছে। আমরা তো তৃণমূল না বিজেপি না, আমরা সাধারণ মানুষ। আমরা বিজেপি দিই না তৃণমূলকে দিই সেটা কথা না, আমরা সাধারণ মানুষ মার খাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, পারাসত।